আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আমি তো আপনাদের যৌন বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করার জন্য, কারণ যৌন রোগ বিভিন্ন কারণে হয়। সেই কারণগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমরা নিশ্চিত আল্লাহর রহমতে ভালো থাকবো, যৌন বিষয়ে ভালো থাকবো, দাম্পত্য জীবনে ভালো থাকবো। বর্তমানে আমরা 50%-এর উপরে যুবকেরা তাদের স্ত্রীর কাছে অক্ষম। বেশিরভাগ যুবকেরা যোগাযোগ করে স্যার ভাবে লাভে আছি, চলে যায় যায় ভাব। এই আজকে একজনের ওষুধ পাঠাইছি, বলতে স্যার আপনি যদি 1 সপ্তাহের ভিতরে ব্যবস্থা না করেন তা আমার স্ত্রী চলে যাবে। দাঁড়া থামা, বলে যে আমার স্যারের কাছে ওষুধ আনতেছি, চিন্তা নাই তোর। এই হলো ব্যাপার। আমাদের আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো, ওষুধের নাম হলো কোকা। কোকা হোমিওপ্যাথি ডাক্তার যারা আছেন সবাই আপনার কোকা সম্পর্কে জানেন, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো যৌন ক্ষেত্রে কখন ব্যবহৃত হবে? যৌন দুর্বলতা যে কারণে আমাদের এই কোকা ব্যবহৃত হয়, যৌন দুর্বলতার ক্ষেত্রে সেটা হলো যে যদি যৌন রোগটা তৈরি হয় অতিরিক্ত হস্তমৈথুনের ফলে অথবা অতিরিক্ত ধূমপানের কারণে, তাদের দেহে প্রচুর টক্সিন জমা হয়। মানে গ্রামের লোক দেহের যত্ন করতে পারেন না, তাদের চেহারার উপরে কালো কালো ছোপ পড়ে যায় এই টক্সিন জমা হয়ে, এবং ধূমপানের কারণে দেহের টক্সিন সহ ফুসফুস এবং কিডনি যা দুর্বল হয়ে যায়, এর কারণে তার প্যানিস আস্তে আস্তে ছোট হতে থাকে। ধূমপানের কারণে যে প্যানিস ছোট হয়, হয়তো শুনে কেউ কেউ অবাক হবেন। এগুলো আমার প্র্যাকটিক্যাল অনেক রোগীর উপরে গবেষণা করে আমি এইগুলো উদ্ধার করেছি যে অতিরিক্ত ধূমপানের ফলে মানুষের কি হয়, প্যানিস ছোট হয়ে যায়, টক্সিন জমা হয়, ওই টক্সিনের জমা হওয়ার কারণে প্যানিস ছোট হয়ে যায় এবং ওর দেহে যেমন কালো আভা আসে, আমাদের ওই যৌন অঙ্গ তো দেহের থেকে একটু ডিসকালার থাকে, কালো থাকে, তো ওইটা আরো বেশি রকম কালো হয়ে যায় এবং বিশ্রী দেখা যায়। অনেক যুবকেরা তো তারা পাগল হয়ে আমার কাছে অনেক ছবি ফটে, অনেক যুবক সেই ছবিগুলোর ভিতরে দেখি যে ওই ধূমপানে যাদের চেহারা বিনষ্ট হয়ে গেছে ওদের প্যানিসের অবস্থা তার শেখা। প্যানিসকে ঠিক করতে এই ওষুধের একটা ভূমিকা আছে, এবং সেই সাথে যদি আমাদের আপাতত মালিশ গুলো ব্যবহার করে তাহলে তার প্যানিসটা ঠিক হবে। যে কারণে যৌন দুর্বলতা হতে হলে কোকা ব্যবহৃত হয় সেটা হলো যেমন অধিক পরিশ্রম। গরিব মানুষ যারা বিভিন্ন ধরনের পরিশ্রম রাত দিন পরিশ্রম করে এবং অতিরিক্ত টেনশন করে বিভিন্ন কারণে, তাদের সাংসারিক টেনশন বা অন্যান্য টেনশন, বিভিন্ন টেনশন ধরে থাকে, এই টেনশনও তাদের কাজে যৌন দুর্বলতা আসে, যৌন দুর্বলতা কোকা ব্যবহৃত হয়। কোকা খুব বেশি খাওয়া যাবে না, খুব অল্প 2-1 ডোজ খাইতে হবে। দেখা গেছে যে কিনে নিয়ে অনেকেই 30 এবং 200 পাওয়ার ব্যবহৃত হয়, প্রথমে 30 পাওয়ার খেতে হয় পরে 200 পাওয়ার খেতে হয়। তো 1-1 পাওয়ার আর 3 দিনের বেশি খাওয়া যাবে না, এবং খাইলে তার ক্ষতি হতে পারে। তো এই কারণে আমরা এই অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত ধূমপান এবং অতিরিক্ত পরিশ্রম টেনশনে যাদের সেক্সুয়াল বিষয়টা, পেনিসের বিষয়টা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা এই ওষুধটি খাবেন, এবং প্রয়োজন অনুভব করলে আমাদের কাছে এর সাথে আরো কিছু গভীর ক্রিয়াশীল ওষুধ, মাদার টিংসার, বিদেশি জার্মানি মাদার টিংসার সহ খাদ্য প্রোডাক্ট এবং মালিশ সহ যদি আপনারা এই ওষুধটি খান তাহলে ইনশাল্লাহ সুফল পাবেন, আশা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।